ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। সুমনিতা দিলীপন প্রশ্ন করেছেন যে যদি হায়েজ অবস্থায় থাকি সেক্ষেত্রে ব্লাড এখনো বন্ধ হয়ে গেছে, কিন্তু পিরিয়ডের সময় এটা তো স্বামী চাচ্ছে সহবাস করার জন্য, তো ওটা করা যাবে কি না? প্রিয় দিলীপন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। যে আল্লাহ বলেন যে তোমাকে জিজ্ঞেস করেছে হায়েজ সম্পর্কে নির্দেশ কি, আল্লাহ রসুল আপনি বলে দিন সেটি একটি অশুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা, এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাক সাফ না হওয়া পর্যন্ত তাদের দ্বারে কাছেও যেও না। অতঃপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। তো এটার অর্থ এটা নয় যে তাদের দ্বারের কাছে যাওয়া যাবে না, এটার অর্থ এটা নয় যে তাদের সাথে শোয়া যাবে না, এক খাটে থাকা যাবে না, তাদের সাথে খাবার দাবার এগুলি বসবাস করা যাবে না, এটা নয়। এটার অর্থ হচ্ছে যে তাদের সাথে সহবাস করা যাবে না, কারণ আল্লাহ কুরআনুল কারিমের অন্য জায়গায় কিন্তু এটা বলেছেন যে ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, এর অর্থ হচ্ছে যে এটা করিও না। এমনইভাবে আল্লাহ আদমকেও বলেছেন যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই এই গাছের কাছে যেও না, এর তলায় গাছের ফল খেও না। তো এখানে কিন্তু এই সহবাস উদ্দেশ্য, যার কারণে একজন স্বামী তার স্ত্রীকে এই অবস্থায় এটা করতে পারবে না, ওটা হারাম। বাকি বুখারীর 302 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন আমরা কেউ হায়াতরত থাকতাম তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যে আমরা যেন আমরা আমাদের কাপড় নিচের অর্থাৎ কোমর থেকে নিয়ে আমরা নিচ পর্যন্ত যেন আমরা ভালো করে কাপড় পরিধান করি, এই ভেদে নেই, এবং বাকি শরীরের যে কোনো বাকি শরীরের জায়গা দিয়ে আল্লাহ রসুল কিন্তু ফায়দা নিতেন, বা একজন স্বামী তার স্ত্রীর শরীরের অন্য কোনো জায়গা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে পিছনের এটার জন্য যেহেতু আলাদা হাদিস নির্দেশ আছে, ওটার দিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা হারাম। যার কারণে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, এটা হারাম। জাজাকিল্লাহুল খায়ের।